COVID-19 অ্যান্টিজেন, এটা হচ্ছে টেস্ট, তাই না? টেস্টের কিট, এই কিট দিয়ে মনে করেন যদি যে রিপোর্ট তৈরি করা হবে অ্যাকুরেট আসবে, একটা জিনিস কি আসবে কিনা? হ্যাঁ, না পারবে না, তাহলে তার চার ঠিক মানে আমরা আবার একটা জিনিস ইয়ে করি যে করোনা হয়নি প্রোডাক্ট তো যার হয়েছে তাকে দেখাতে হয়নি, অনেক প্রোডাক্ট তো আমরা আবার যখন দেওয়ার সময় আবার মনে করি 2024 দেওয়ার সময় আবার আমরা সব কাস্টমারকে চেক করে দিই, ঠিক আছে, যে একটা একটা প্রোডাক্ট কইরা আমি চেক করে দেন, এই জন্য আপনার অপরাধ মনে হচ্ছে না? না, অপরাধ কিছু না, এই তো আমার অপরাধ। করোনা টেস্টে যে মানে অ্যান্টিজেন, এটা কি এটা বলে অ্যান্টিজেনই তো, এটা মেয়াদোত্তীর্ণ এবং অনেক আগে মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলো দিয়ে এই রিপোর্ট করলে কি অ্যাকুরেট রেজাল্ট আসবে বলেন? না না আসবে না। হ্যাঁ, মার্চ 2023 মেয়াদ শেষ, মার্চ 2023, এক বছরের আগে, বেশি আগে, কারাদণ্ড অথবা উভয় দণ্ডযোগ্য অপরাধ আপনি করেছেন, আপনি স্বীকার করেন? ভবিষ্যৎ প্ল্যান কি আপনার? জাতীয় ভোক্তা অধিকার সনাতনের এই বিশেষ অভিযানকে পরিচালনা করা হলো, যদিও আমাদের অভিযানের টার্গেট একটু ভিন্ন রকমের ছিল, তো সেটি আমরা পরবর্তীতে আরো প্রসিড করব, অর্থাৎ সামনে আমরা অভিযান কন্টিনিউ হবে অন্য থানায়, এটি অবশ্য অবশ্য। তো এইখানে এসে যেটি আমরা দেখলাম যে ওই দিন 15 to 20 মিনিটস, 15 থেকে 20 মিনিটের মধ্যে 32 প্যাকেট মেয়াদোত্তীর্ণ ঔষধ, যেখানে ছিল অ্যান্টিবায়োটিক, যেখানে করোনা শনাক্তকরণ যে কিট সেগুলো এবং কিছু আমরা দেখলাম টিকা, সেগুলো আমরা দেখলাম 32 প্যাকেট পাওয়া গেল এবং সেটি এক বছরের আগে মেয়াদ শেষ হয়েছে এমন ওষুধ হয়েছে। এই অপরাধে এই প্রতিষ্ঠানটিকে 50,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। একই সাথে এখানে আরেকটি অপরাধ আমরা খেয়াল করলাম যে বিপুল পরিমাণে ওষুধ এর MRP কাটাকাটি করে বর্ধিত মূল্যে বিক্রির জন্য অপচেষ্টা করা হয়েছে। তো এই প্রতিষ্ঠানের যে কর্তৃপক্ষ রয়েছে তারা আমাদের কাছে কমিট করেছেন যে ভবিষ্যতে এরকম অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত থাকবেন, এই কারণে প্রতিষ্ঠানটিকে শুধু জরিমানা আরোপ করে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত আছে। আমাদের একটা ভোক্তা অধিদপ্তর নিয়মিতভাবে এই ধরনের অভিযান চালাচ্ছে এবং জরিমানাও করছে, এরপরেও এরা সতর্ক হচ্ছে না, এর মানে কি এই যে অভিযান এবং এই জরিমানা এটা কি এদের এদের কাছে কম হয়ে গেছে কিনা, মানে তারা কি আরো কঠোর কিছু চায় কিনা বা আপনাদের আরো কঠোর কিছু করার চিন্তা ভাবনা আছে কিনা? ধন্যবাদ। আইনের বাইরে তো কারো যাওয়ার সুযোগ নেই, আইনে বলা হয়েছে যে এই অপরাধগুলোর জন্য যেমন 51 ধারায় মেয়াদোত্তীর্ণ ঔষধ বা পণ্য বিক্রি করা বা বিক্রি প্রস্তাব করার অপরাধে সর্বোচ্চ 50,000 অর্থদণ্ড অথবা 1 বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। তো এই একই অপরাধ যদি পুনর্বার সংঘটিত করে সেক্ষেত্রে এই অপরাধের জন্য সর্বোচ্চ যে দণ্ড ছিল সেই দণ্ডের দ্বিগুণ দণ্ড হবে, অর্থাৎ 50,000 × 2 1 লক্ষ টাকা অর্থদণ্ড অথবা 2 বছরের কারাদণ্ড হতে পারে। এরপরও যদি কন্টিনিউ করে এই অপরাধ সেক্ষেত্রে এই প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল সহ অন্যান্য যে আইনানুগ প্রক্রিয়া আছে সেটিতে যাওয়া হবে, অর্থাৎ দোকানটি সিলগালা করে দেওয়া হবে। এই আইনটি কি যথেষ্ট না আরো রিভিউ করার প্রয়োজন? আইনটি সংশোধনের পর্যায়ে রয়েছে, এটি সংশোধন হলে এই দণ্ডের পরিমাণ সহ অন্যান্য যে ধারাগুলো রয়েছে সেগুলো সংশোধন হবে, সেক্ষেত্রে আইনটি আরো শক্তিশালী হবে। ধন্যবাদ।